পশ্চিমবঙ্গে আট দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে চার দফা নির্বাচন শেষ হয়েছে। এখনও বাকি চার দফা নির্বাচন। যে সমস্ত জায়গায় নির্বাচনী প্রচার শেষ হয়নি সেই সমস্ত জায়গায় সব রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের সঙ্গে সঙ্গে চলছে সব রাজনৈতিক দলের হাই ভোল্টেজের নেতানেত্রীদের রোড শো। গতকালই বর্ধমানে পুলিশ লাইন থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত রোড শো করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বর্ধমানের তালিতের সাই কমপ্লেক্সে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভামঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার 16টি বিধানসভা বিজেপি প্রার্থীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, তৃণমূল সরকারে মা মাটি মানুষ মানে মাকে বিরক্ত করা, মাটি লুট করা ও মানুষ খুন করা। তিনি বলেন, গত 10 বছরে তৃণমূল সরকার কৃষকদের কোনো উন্নতি করেনি। তৃণমূল সরকার সবেতেই কাটমানি খেয়েছে, রেশনে কাটমানি, চাকরিতে কাটমানি, বাড়ি করার জন্য কাটমানি। এবার বাংলার আসল পরিবর্তন হওয়া দরকার। বাংলার জনতা কমল চিহ্নে ভোট দিয়ে টিএমসিকে সাফ করুন। अब कहने लगे हैं कि बीजेपी का वोट देने वालों को उठाकर बाहर फेंक देंगे। सुना है ना आपने, उनके एक मंत्री बोल रहे जो बीजेपी को वोट देगा उठाकर बाहर फेंक देंगे। क्या आपको ये भाषा मंजूर है क्या, ये बातें मंजूर है क्या, ये अहंकार मंजूर है क्या, क्या ये लोकतंत्र है क्या? हालत तो ये हो गई है कि दीदी अब केंद्रीय वाहिनी के खिलाफ अपने कार्यकर्ताओं को भड़का रही है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बांग्ला टुडे।